आज के আপনাদের এই যুব মজলিসে এই যুব সমাবেশে মাওলানা মোহাম্মদ মামুনুল হক সাহেব সহ কারাবন্দী সকল উলামায়ে কেরামের মুক্তির দাবিতে সংহতি প্রকাশ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘদিন যাবত এই রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি। আপনারা জানেন এই রেজিমকে ক্ষমতায় রেখে কোন আলেম উলামাকে কারাগার থেকে মুক্ত করা যাবে না। পৃথিবীর কোন জালিমের কানে সত্যের বাণী পৌঁছায় নাই, এই জালিমের অন্তরেও আল্লাহ মোহর মেরে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সাংগঠনিক সম্পাদক মুমতাজুল ইসলাম মামুনুল হক সাহেবের সঙ্গে একই কারাগারে এক বছর বন্দী ছিলেন। ঈদের জামাতে সকল কারাবন্দীরা মামুনুল হক সাহেবের ইমামতিতে ঈদের নামাজ আদায় করতে চেয়েছিলেন, কিন্তু সেটি পর্যন্ত করতে দেয়া হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি কারাগারে থাকে চোর বাটপার ডাকাতরা, আর আজকে আমরা দেখছি ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে আছে চোর বাটপার আর ডাকাতরা। আর কারাগারে নিপীড়িত নির্যাতিত উলামায়ে কেরামদেরকে বন্দী করে রাখা হয়েছে। এই অবস্থায় এই জালিমের কাছে মুক্তির দাবি করে কোনো লাভ হবে না। এই গারদের তালা ভাঙতে হবে, উলামায়ে কেরামদেরকে মুক্ত করে আনতে হবে। এবারের সংগ্রাম সত্য আদায় করে নেবার সংগ্রাম, এবারের সংগ্রাম মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। এই জালিমদেরকে ক্ষমতায় রেখে কখনোই সাধারণ মুক্তিকামী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদেরকে এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে বাংলার সকল উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে, সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে এই উলামায়ে কেরামদের মুক্তি সহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ গণ অধিকার পরিষদ নেতা মশিউর রহমান, ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লা এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের বগুড়ার ধুনটে বন্দী থাকা 9 জন সহযোদ্ধা সহ সকল রাজবন্দীদের মুক্তি কামনা করে আপনাদেরকে রাজপথে আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।